সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ ১২ রাশি জাতক জাতিকাদের ভাগ্যের পূর্বাভাসে কি বলছে। তো আজ ৮ জুলাই ২০২২ ইংরেজি তারিখ, ২৩শে আষাঢ় বাংলাদেশ মতে, ২৪শে আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, হিজরি ৮ জিলহজ, রোজ শুক্রবার। নবমী তিথি থাকবে দুপুর ১টা ৪৩মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত, তারপর দশমী তিথি আরম্ভ হবে। এবং আজ চিত্রা নক্ষত্র থাকবে সকাল ৮টা ৩৫মিনিট ৪৬ সেকেন্ড পর্যন্ত। আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিবহন করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে। সেই সঙ্গে তার উপর রাহু মঙ্গলের দৃষ্টিপাত পড়বে। তাছাড়া কুম্ভ রাশিতে শনি মহারাজ, মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি, মেষে রাহু মঙ্গল, বৃষ রাশিতে স্বক্ষেত্রগত শুক্রাচার্য, আর মিথুন রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ। এই সমগ্র দিবসে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে, বিশেষ করে কোন রাশির জাতক জাতিকাদের সফলতা হাতের মুঠোয় আসবে, কাদের লাইফ স্টাইল বদলে দেবে, সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে কাদের ভাসাবে, কাদের কেরিয়ার চমকাবে, কাদের ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, কাদের আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত করবে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কোন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে, দাম্পত্য জীবন কেমন কাটবে, শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষায় কতটা জয়ী হবেন, তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম কেমন কাটবে, বন্ধুত্ব কতটা অটুট থাকবে, আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতি কতটা বজায় থাকবে, সেই সঙ্গে পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি উপভোগ করবেন, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি নিয়ে। মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ৮ জুলাই ২০২২ ইংরেজি তারিখে, বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি মামলা মকদ্দমা পর্যন্তও গড়াতে পারে। তাছাড়া বিশেষ করে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যাওয়ায় ধার কর্জ ও ঋণের জালে আটকে দিতে পারে। সেই সঙ্গে লটারি, জুয়া, রেয়ের শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। যদিও ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে, বন্ধু বান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে, শিক্ষার্থীদের মনোবলকে চাঙ্গা করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ৮ জুলাই ২০২২ ইংরেজি তারিখে, বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা বাড়তে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলতে পারে, নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। তবে কনিষ্ঠ ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে মনকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতা ভোগ করতে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতার সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করতে হবে। অবশ্য উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি যথেষ্ট প্রাপ্ত হবেন এবং নিজেরাও উপার্জন করে আপনারা জীবনের ভিতকে বদলাতে বা মজবুত করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ৮ জুলাই ২০২২ ইংরেজি তারিখে, বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলতে পারে, যার ফলে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তাছাড়া পিতামাতার সঙ্গে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে, কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে, এমনকি সাসপেনশনও খেতে পারেন। সেই সঙ্গে বিশেষ করে
ধার কর্জ ও ঋণের জালে আটকে দিতে পারে, এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে হাজির করতে পারে। তাছাড়া আপনাদের বিশেষ করে পদে পদে ভুল করতে পারেন, সেই ভুলের মাশুল গুনতে হতে পারে, এমনকি বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে পড়তে পারে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। আর সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, নচেত মনকষ্ট আর অর্থকষ্ট মিলে একাকার করে তুলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8 জুলাই 2022 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ, কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, বন্ধুত্ব অটুট থাকবে, আত্মীয় স্বজনদের সাথে মিলন মেলায় রূপান্তরিত হবে। তাছাড়া গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় কর্মস্থল ব্যবসা বাণিজ্য স্থল ছেড়ে গৃহবাড়িতে ছোটাছুটি করতে হতে পারে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, যার ফলে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা হবে। তাছাড়া নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8 জুলাই 2022 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যার ফলে সাজ সাজ রবরব করতে পারে, এমনকি কর্মের সুনাম, যশ, পদোন্নতি, স্থিতস্থানে বদলি, কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করতে পারে। তাছাড়া বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেতে পারে, যার ফলে ব্যাংক ব্যালেন্সও বৃদ্ধি পাবে, এমনকি বিশেষ করে শূন্য পকেট শুধু পূর্ণ নয়, ধার কর্জ ঋণের বোঝা নামিয়ে দেবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া সন্তান সন্ততির আগাভয়ে থাকবে, শিক্ষার্থীদের লাইফ স্টাইল বদলে দেবে। সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন, এমনকি আপনাদের মনে স্পিরিচুয়াল পাওয়ার জাগ্রত হবে, যার ফলে পূর্ব থেকে আপনারা সঠিক জায়গায় ঝোপ বুঝে কোপ মেরে আপনারা সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8 জুলাই 2022 ইংরেজি তারিখে বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি যারা নিয়ে বিপর্যস্ত ছিলেন সেগুলো ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে, এমনকি দীর্ঘদিন ধরে যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন, তারা আজকের দিনটিকে কাজে লাগান, দেখবেন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে তুলবে, এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে। তাছাড়া বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা ঘটবে, নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবী পেতে সহযোগিতা করবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করবে। সেই সঙ্গে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের এক নতুন নতুন সুযোগ এসে হাজির করতে পারে, যে সুযোগকে কাজে লাগিয়ে আপনাদের জীবনের ভিতকে বদলাতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8 জুলাই 2022 ইংরেজি তারিখে যাদের কেরিয়ার ধস নেমেছিল, বিজনেসে মন্দা ছিল, আর্থিক দৈন্যদশায় ছিলেন, দাম্পত্য জীবনে অশান্তি ছিল, এডুকেশন লাইফে বাধা আসছিল, এমনকি প্রেমে ফাটল ধরেছিল, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছিল, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল, এগুলো সকল কিছু ফিরিয়ে দেবে। সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপহার দেবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে। সেই সঙ্গে আপনাদের ভুল আপনারা বুঝতে পারবেন, তো রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, সঞ্চয়ী হলে আপনাদের ভাগ্য উন্নতি
অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং নতুন যুগে পদার্পণ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জুলাই 2022 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদেরকে জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে চোর, সিটিং বা জজ্ঞান পার্টি, লুঠতরাজ প্রভৃতির খপ্পরে পড়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে সতর্ক থাকতে হবে, এমনকি প্রতিটা পদক্ষেপে সতর্কতার সাথে পা বাড়াতে হবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশা সংসর্গ এগুলো সর্বতোরূপে বর্জন করতে হবে, এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ঝরাতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জুলাই 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়াকে পূর্ণতা এনে দেবে, এমনকি বিশেষ করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ করে তুলবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত করবে। আর নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, যাদের প্রেমে ফাটল ধরেছিল, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছিল, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল, দাম্পত্য জীবনে অশান্তি রণলজল ছিল, সেগুলো বিদূরিত করে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপহার দেবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে অধিক উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জুলাই 2022 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই কর্ম আপনাদের হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি বিশেষ করে যারা বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনে আশায় বুক বেঁধেছেন তাদের স্বপ্নসাধ বাস্তবায়িত করবে, এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি ব্যবসায় বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় যারা বিনিয়োগ করে মুখ গোমড়া করে বসেছিলেন তাদের জন্য আজকের দিনটি শুভ, সম্ভাবনাময়, এমনকি ভবিষ্যতের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসানের দিকে ধাবিত করবে। তাছাড়া মন, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জুলাই 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালোমেঘ সরে যাবে এবং সুদিন সূর্য ফোকাস মারবে, সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে, এমনকি জীবন আলোকিত করে তুলবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভফল প্রদান করবে। তাছাড়া সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার পাবে, শিক্ষার্থীদের জীবনের ভিত গড়তে সহযোগিতা করবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা নস্যাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে সাবলীল করে তুলবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি বিশেষ করে আজকের দিনে আপনারা একটি বৃক্ষ রোপণ করে রাখুন, দেখবেন এই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকট কালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জুলাই 2022 ইংরেজি তারিখটি খুব একটা শুভকর হবে না, বিশেষ করে একদিকে শরীর স্বাস্থ্য অসুস্থ থাকবে, অর্থকড়ি আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, সেই সঙ্গে বিশেষ করে নেশা, মদ্য, জুয়া সর্বতরূপে বর্জন করতে হবে, এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারে শোকের মাতাম চলতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে, এমনকি ভাই বোনদের সঙ্গে মতানৈক্য
তৈরি করবে, প্রেমে ফাটল ধরাবে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটাবে, এক কথায় জীর্ণ শীর্ণ একটি দিন উপহার পাবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 8ই জুলাই 2022 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর সাবলীলভাবে দিনটি অতিক্রম করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।